আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই নিশ্চয় ভালো আছেন এবং ভালো থাকেন এটাই সবসময় দোয়া করি। আমি আবারও হাজির হয়ে গেছি সুন্দর আরেকটি দিনকে নিয়ে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মেঘের দেশে। চলেন আমার সাথে মেঘের দেশ থেকে ঘুরে আসেন, খুব ভালো লাগবে। মেঘের দেশে যাওয়ার আগে চলুন না দেখে নেই কীভাবে মেঘের দেশে যেতে হবে, মানে মেঘগুলো পাড়ি দিতে গিয়ে আমরা কি কি দেখব। ও আচ্ছা বলে নেই, আমরা কিন্তু ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি, আর এই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে আমি আপনাদেরকে মেঘের রাজ্য দিয়ে নিয়ে যাব। Now cabin crew will demonstrate the safety equipment procedure. Seatbelt is placed in the elevator to give you a seatbelt. At the job, you should want to tie it in. But the place people are operating in a seatbelt cool to have. Fasten your seatbelt like this, adjust it and unfasten like this. মোটামুটি দেখানো হয়ে গেছে, এদিকে সব কিছু কিন্তু ক্লিয়ার, চেক আপ করা হয়ে গেছে, এখন শুধুমাত্র টেক অফের অপেক্ষা। পরম করুণাময় আল্লাহ পাকের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। ইঞ্জিন যেহেতু স্টার্ট হয়ে গেছে, সো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন পাখা কিন্তু সচল। ওই দেখেন, আমাদের যাত্রা শুরু হলো। প্লেন যখন টেক অফ করে শুরুতেই কিন্তু রানওয়েতে মোটামুটি খানিকটা সময় লেগে যায়। প্রথমে পুরো রানওয়েটা ধরে সোজা যায়, এরপরে টার্ন নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে খুব দ্রুত আকাশে উঠে যায়। সেটাও দেখাচ্ছি, যে দেখেন এখন হচ্ছে স্পিডে যাচ্ছে রানওয়ে ধরে, সোজা চলে যাবে, এরপর কিছুক্ষণ থেমে আরো বেশি জোরে স্টার্ট করবে। এই যে আকাশে ওড়ার ঠিক আগে কিছুক্ষণের জন্য ব্রেক করে অনেক দ্রুত গতিতে রানওয়ে ধরে ছুটে যাবে, একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন। দেখছেন, আর এই সময়টাতে যারা কিনা আকাশে উড়তে ভয় পায় তারা প্রচণ্ড ভয় পায়, কারণ অদ্ভুত রকমের একটা অনুভূতি হয়। নিশ্চয়ই আপনারা যারা যারা প্লেনে জার্নি করেছেন এই অভিজ্ঞতাটার সাথে সবাই মোটামুটি পরিচিত। আলহামদুলিল্লাহ আমরা উপরে উঠে গেছি, আর আকাশের উপর থেকে আমাদের রাজধানী ঢাকাকে কত সুন্দর লাগছে দেখেন, মাশাল্লাহ, আমাদের অসম্ভব সুন্দর রাজধানী ঢাকা। বাংলাদেশটাও কত সুন্দর দেখেছেন, আমাদের দেশ তো অনেক 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 বেশি সুন্দর। এজন্যই তো এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি। আর বাংলাদেশ আসলেই পৃথিবীর অন্যান্য দেশের থেকে একটু বেশি সুন্দর। ওই যে দূরে মেঘগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আচ্ছা, ওই মেঘগুলো দেখে না আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, আপনাদেরকে আমি একটা কবিতা শোনাই। জয় গোস্বামীর মেঘ বালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকার রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সেই বলল শুনবো না যা, সেই তো রানী সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, পঙ্খিরাজে
শুনব না আর ওসব কথা। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখব তবে। সে বলল, সত্যি? কি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে? লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এই তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই। আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে? ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নেই, আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলাই চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিলে। অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বহু দূরে বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলোবালি যারা যখন আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে, যেরূপ কথার সেরূপ কথা আমার একার। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে থাকেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।